আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখেনি, তাহলে মুসলমানরা কেমন করে প্রথম কালেমাতে আল্লাহ এক হওয়ার সাক্ষী দিয়ে থাকে? কেন তারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? দ্বিতীয় প্রশ্ন, যখন পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলার অনুগত, তাহলে এ পৃথিবীতে যা কিছু হয় ভালো মন্দ তার সমস্ত কিছু আল্লাহর হুকুমেই হয়ে থাকে, তাহলে এ পৃথিবীতে কোনো খারাপ কাজের জন্য মানুষ কেন দোষী হয়ে থাকে? কেন সে সাজা পাবে? তৃতীয় নম্বর প্রশ্ন, মুসলিমরা বলে যে শয়তান আগুন থেকে জন্ম নিয়েছে, আবার আল্লাহ তাআলা বলেন কাল কেয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। শয়তান যখন নিজেই আগুন থেকে তৈরি হয়েছে, তাহলে সেই আগুন শয়তানের কী বা করতে পারবে? এক মুশরিক পণ্ডিতের এমন তিনটি কঠিন প্রশ্নের জবাব তৎকালীন সময়ের কোনো মুসলিম আলেমরা দিতে পারেননি। এজন্য সেই মুশরিক পণ্ডিত সবসময় গর্ব করে বলতো, কোনো মুসলিম আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। একদিন সেই মুশরিক পণ্ডিত নিজের কোনো কাজের জন্য ঘর থেকে বাহির হলেন, আর তিনি কিছুটা দূরে গিয়ে একজন দরবেশ ফকিরকে অতিক্রম করলেন। ওই ফকির যিনি মাটিতে বসে বসে মাটির কিছু পাত্র বানাচ্ছিলেন, যখন সে মুশরিক পণ্ডিত তার পাশ দিয়ে পেরিয়ে গেলেন, তখন সেই ফকির দরবেশ জোরে আওয়াজ দিয়ে বললেন, এই যে মশাই, যদি একটু শুনতেন। তখন সে পণ্ডিত সঙ্গে সঙ্গেই দরবেশের কাছে চলে আসলেন। দরবেশ বললেন, আমি শুনেছি আপনার তিনটি প্রশ্নের উত্তর নাকি কেউ দিতে পারছে না, আর যেগুলোর উত্তর নাকি আজ পর্যন্ত কেউ কোনো দিন দিতেও পারবে না আপনি বলছেন। যদি আপনি সেই প্রশ্নগুলো আমাকে একটু করতেন, তাহলে সেই উত্তর দিতে পারি কি না তা চেষ্টা করে দেখতাম। তো দরবেশের মুখে এমন কথা শুনে সেই মুশরিক পণ্ডিত মুচকি হাসলেন আর বললেন, আমার এই প্রশ্নের উত্তর বর্তমান জামানার বড় বড় আলেমরা পর্যন্ত দিতে পারেনি, আর আপনি তো একজন ফকির মানুষ, আপনার কাছে আর কী বা জ্ঞান থাকতে পারে। পণ্ডিতের মুখে এমন কথা শুনে সেই দরবেশ মুচকি হেসে বললেন, আরে পণ্ডিত মশাই, প্রশ্নগুলো একটু করুন তো দেখি। এরপর সেই মুশরিক পণ্ডিত নিজের প্রশ্নগুলো করতে শুরু করলেন। প্রথম প্রশ্নটা বললেন, যখন আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখেইনি, তাহলে মুসলমানরা কেমন করে কালেমাতে সাক্ষী দিচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন পৃথিবীতে সমস্ত কিছু আল্লাহর অনুগত, তাহলে ভালো খারাপ সব কিছুই তো আল্লাহর হুকুমে হয়, মানুষ কেন খারাপ কাজের জন্য শাস্তি ভোগ করবে, দোষী হবে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আগুন থেকে সৃষ্টি করে আবার কি করে আগুনে পড়াবেন? এরপর সেই মুশরিক পণ্ডিত হাসতে হাসতে বললেন, যেগুলোর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমি জানি আপনিও পারবেন না। এই প্রশ্নগুলো শোনার পর সেই বুজুর্গ অনেকক্ষণ যাবৎ সেই মুশরিক পণ্ডিতের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে কি যেন ভাবনা চিন্তা করছিলেন। এদিকে ফকির দরবেশের এমন অবস্থা দেখে মুশরিক পণ্ডিত মনে মনে ভীষণ খুশি হচ্ছিলেন। এরপর সেই ফকির দরবেশ হঠাৎ করেই নিজের হাতে থাকা উপস্থিত মাটির পাত্র দ্বারা সেই মুশরিক পণ্ডিতের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করলেন, আর সেই পাত্রের আঘাতের কারণে মুশরিক পণ্ডিতের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করল। এতে পণ্ডিত রেগে গেলেন, আশপাশের লোকজনও বিষয়টাকে খুব খারাপ চোখে দেখলেন। তখন পণ্ডিত বললেন, প্রশ্নের উত্তর যখন বুদ্ধি খাটিয়ে দিতে পারেননি, তখন দৈহিক শক্তির ব্যবহার করে আমাকে জখম করলেন, আমি আজই আদালতে যাব, আপনাকে কাঠগড়ায় দাঁড় করাব। শুধু তাই নয়, উপস্থিত থাকা বেশ কয়েকজন মুসলিমও দরবেশকে ভর্ৎসনা করলেন এবং বললেন, প্রশ্নের উত্তর তুমি দিতে না পারলে তাকে মারা তোমার ঠিক হয়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত মামলা আদালতে গড়ালো। তৎকালীন কাজী সাহেবের সামনে সেই ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হলো। কাজী সাহেব বললেন, আপনি এই ব্যক্তিকে মেরেছেন কেন? উত্তরে দরবেশ বললেন, আমি তো পণ্ডিতকে আঘাত করিনি, বরং পণ্ডিতের সেই তিনটি প্রশ্নের উত্তর আমি তাকে দিয়েছি। এ কথা শুনিয়ে আদালতে থাকা সবাই অবাক হয়ে গেলেন, কারণ তারা সবাই জানতেন এই মুশরিক পণ্ডিতের তিনটি কঠিন প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তো এবার হাকিম সাহেব বললেন, পণ্ডিতের সেই প্রশ্নের উত্তরগুলো কোথায়? আপনি তো তাকে আঘাত করলেন, এর মধ্যে তো আমি কোনো উত্তর দেখতে পাচ্ছি না। এমন কথা শুনে সেই বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন, কাজী সাহেব, পণ্ডিত আমার কাছে প্রথম প্রশ্ন করেছিলেন, যখন আল্লাহকে দেখাই যায় না, তাহলে তোমরা কেমন করে তার উপস্থিতির সাক্ষী দিয়ে থাকো? তো পণ্ডিতের এই উত্তর আমার উপর লাগানো এই অভিযোগের মধ্যেই আছে। তিনি বলেছেন যে আমার মাথাতে চোট লাগার কারণে আমার খুবই ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু তার যে ব্যথা হচ্ছে তার কি কোনো প্রমাণ উপস্থিত আছে, তার কি কোনো সাক্ষী উপস্থিত আছে? এটা শুনে সেই পণ্ডিত বলতে লাগলেন, এ কথার সাক্ষী হবে কেমন করে? দরবেশ বললেন,
তাহলে আমি কিভাবে মেনে নিব যে আপনার ব্যথা হচ্ছে? এটা শুনে মুশরিক পণ্ডিত বললেন, আরে জনাব, আমার ব্যথা অনুভব হচ্ছে, আমি ব্যথাকে অনুভব করছি, আর এই জন্য আমি বলতে পারছি যে আমার ব্যথা হচ্ছে। এ কথা শুনে ফকির দরবেশ বললেন, ঠিক এখন যেমন আপনার ব্যথা দেখা যাচ্ছে না, আপনি শুধুমাত্র অনুভব করছেন, ঠিক তেমনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাই না, কিন্তু সব সময় আমরা তাকে অনুভব করি, আর এই পুরো কুল কায়নাত বিশ্বজাহান তার একত্ববাদের স্বীকৃতি দেয়। এটাও আপনাকে অনুভব করতে হবে, কেননা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের অনেক কুদরত উপস্থিত আছে, যার মাধ্যমে প্রমাণিত হয় তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এবার সে মুশরিক পণ্ডিত বললেন, চলুন মেনে নিলাম আপনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন, তাহলে এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। তারপর সে বুজুর্গ দরবেশ বলতে লাগলেন, আপনি বলেছিলেন যা কিছু হয় তা আল্লাহ রব্বুল আলামিন করে থাকেন, তাহলে কোনো খারাপ কাজের দোষ মানুষ কেন নিবে এবং এর জন্য মানুষ কেন শাস্তি পাবে? আপনার এই প্রশ্নের উত্তর আপনার করা অভিযোগের মধ্যে উপস্থিত রয়েছে, আর যেটি আপনি আমার উপর লাগিয়েছেন। যখন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন করেছেন, তাহলে এর মধ্যে আমার কী দোষ আছে? আপনি আমার উপর কেনই বা অভিযোগ করেছেন? তারপর সেই পণ্ডিতের দ্বিতীয় প্রশ্নের উত্তরও সে বুঝতে পারল। আর যা শুনে সেই মুশরিক পণ্ডিত তার কণ্ঠস্বর সামান্য নরম করে বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও মিলে গেছে, এখন কি আপনার কাছে আমার তৃতীয় প্রশ্নের উত্তর উপস্থিত আছে? উত্তরে সেই বুজুর্গ দরবেশ বলতে লাগলেন, আপনার তৃতীয় প্রশ্ন হলো শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে, আর আল্লাহ বলেন কিয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, তাই আগুন আগুনের কি ক্ষতি করতে পারে? তাহলে এখন আপনি আমাকে এটা বলুন, আপনি কিসের তৈরি? তখন সেই মুশরিক পণ্ডিত বললেন, আমি মাটির তৈরি। এটি শুনে বুজুর্গ দরবেশ বললেন, আমি যে পাত্রটি আপনার মাথায় মেরেছিলাম সেটি কিসের ছিল? তখন সেই মুশরিক পণ্ডিত বললেন, সেটিও মাটির ছিল। তো এরপর সেই বুজুর্গ দরবেশ বললেন, একদম সঠিক, যেমনভাবে আপনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন আর সেই পাত্রটিও মাটির দ্বারা তৈরি হয়েছে, তবুও আপনার মাথা ফেটে গেল, এরপরও যদি আপনি বলেন যে শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে বলে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জাহান্নামে ফেললেও সে কোনো ব্যথা বা যন্ত্রণা অনুভব করবে না, আগুন তার কিছুই করতে পারবে না, তাহলে আপনার কথার মতো মাটির পাত্রের আঘাতেও আপনার কিছুই হওয়ার কথা নয়, কিন্তু আপনার মাথা ফেটে গেল কেন? তেমনই ঠিক একইভাবে কিয়ামতের দিন জাহান্নামের আগুন শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিবে। এই তিন প্রশ্নের উত্তর যখন মুশরিক পণ্ডিতের সামনে রাখা হলো, তখন সেই মুশরিক পণ্ডিত একেবারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর আদালত বলল, তা যাই হোক, আপনি যেহেতু অপরাধ করেছেন তাই আপনাকে সাজা পেতে হবে, কারণ আদালত ধর্মের কোনো প্রশ্নের ভিত্তিতে একজন মানুষকে আঘাত করার অপরাধ ক্ষমা করতে পারে না। এ কথা বলার পর মুশরিক পণ্ডিত আদালতের কাছে দুই হাত তুলে ক্ষমা চেয়ে বললেন, মহামান্য আদালত, আমি আমার অভিযোগ উত্থাপন করছি এবং এই ফকির সাহেবকে মুক্ত করে দেওয়ার অনুরোধ করছি। সাথে সাথে পরিস্থিতি পাল্টে গেল। সেই মুশরিক পণ্ডিত বললেন, আমি এ সমস্ত কিছু থেকে আজ তওবা করছি আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনছি। এ কথা বলে মুশরিক পণ্ডিত আদালতের সমস্ত মানুষের সামনে কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু ও মেহেরবান, তিনি যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করতে পারেন, তিনি যাকে ইচ্ছা তাকেই সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন, যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করতে পারেন, এ পৃথিবীর সমস্ত কিছুই তার অনুগত।